লতা মঙ্গেশকরকে হারানোর পর তার অভাব পূরণের চেষ্টা করছিলেন আশরাফ ভোঁসলে। পুরানো স্মৃতিকেই আঁকড়ে ধরেছিলেন তিনি। সেই শোক কাটতে না কাটতেই এবার মেজো ছেলেকে নিয়ে দুশ্চিন্তায় পড়লেন তিনি। আইসিইউতে ভর্তি করা হয়েছিল আশরাফ ভোঁসলের পুত্র আনন্দকে। ভারতীয় সংবাদ মাধ্যমের বরাত দিয়ে জানা গেছে, হঠাৎ করেই মাথা ঘোরানোর কারণে মাটিতে পড়ে যান আনন্দ। মাথায় আঘাতও পেয়েছেন তিনি। অবস্থা গুরুতর হওয়ার কারণে তাৎক্ষণিক তাকে হাসপাতালে ভর্তি করা হয়। দুবাইয়ের এক হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন তিনি। প্রথমে তাকে আইসিইউতে ভর্তি করা হলেও বর্তমানে তাকে কক্ষে স্থানান্তর করা হয়েছে। তবে ঘটনার কারণ এখনও জানা যায়নি বলে জানা গেছে। ঘটনার সময় আশরাফ ভোঁসলেও দুবাইতে অবস্থানরত ছিলেন। ঘটনাটি মঙ্গেশকর এবং ভোঁসলে পরিবারকে ব্যাপকভাবে নাড়া দিয়েছে। পরিবারগুলো প্রায় প্রতিদিনই দুবাইতে আনন্দের খোঁজ রাখছেন। আশার মুম্বাইয়ে ফেরার কথা থাকলেও ছেলের অসুস্থতার জন্য দুবাইতে থাকার সিদ্ধান্ত নিয়েছেন এবং আনন্দের সাথে দেখা করতে ঘন ঘন হাসপাতালে যাচ্ছেন। আনন্দ ভোঁসলে আশার দ্বিতীয় পুত্র। এর আগে আশার কন্যা বর্ষা 2012 সালে এবং বড় পুত্র হেমন্ত ক্যান্সারের সাথে যুদ্ধের পর 2015 সালে মৃত্যুবরণ করেন। এদিকে লতা মঙ্গেশকরের ক্ষতি কাটিয়ে উঠছে মঙ্গেশকর পরিবার। কিংবদন্তী গায়ক এই বছরের 6 ফেব্রুয়ারি না ফেরার দেশে চলে যান। ছোঁয়া খন্দকার, সময় সংবাদ।